ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত সঙ্গীতশিল্পী তাসিফ খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আলোচিত ইউটিউবার হিরো আলম। ফেসবুক লাইভে এসে তাসিফের এই অসুখকে তার অহংকারের পতন বলে মন্তব্য করেছিলেন তিনি, সঙ্গে অভিশাপও দেন। তবে এর জবাবে হিরো আলমের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাসিফ। এগারোই মার্চ রাতে এক ফেসবুক লাইভে নিজের ফেসিয়াল প্যারালাইসিসের চিকিৎসার আপডেট জানান তাসিফ। সেখানেই এক ফাঁকে জানান হিরো আলম তাকে নিয়ে যে অভিশাপ দিয়েছেন তাতে কিছু মনে করেননি তিনি, বরং হিরো আলমের সৎ সাহস ডেডিকেশনের প্রতি শ্রদ্ধা জানান এই সঙ্গীত শিল্পী। হিরো আলমের উদ্দেশ্যে তাসিফ বলেন, আমি দেখেছি একটা লাইভে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আপনার অভিশাপ দেওয়া নিয়ে আমি কিছুই মনে করিনি। আপনি বলেছেন চাঁদপুরে এক কনসার্টে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনারও আসার কথা ছিল। আমি নাকি বলেছি আপনি আসলে আমি যাব না। এই তথ্যটা আপনাকে যেই দিয়ে থাক না কেন, এটা মন গড়া একটি ভুল তথ্য। তাসিফ আরো বলেন, আপনাকে আমি জানাতে চাই যেসব কাজ আপনি করেন, আপনার যে সৎ সাহস ডেডিকেশন এফোর্ট, সেটাকে আমি অনেক রেসপেক্ট করি। আমরা অনেক সময় অনেকের কথা শুনে ভেঙে পড়ি, কিন্তু আপনার থেকে এই জিনিসটা মনে হয় আমার নিজেরও শেখার আছে। অতএব আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা। তিনি আরো বলেন, আপনি যে কাজ করেন সেটা আমি সাপোর্ট করি, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন সেটাতে আমি কিছুই মনে করিনি। তবে দয়া করে আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না। আপনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর আগে 10ই মার্চ রাতে লাইভে এসে হিরো আলম বলেন, আল্লাহ পাক চাইলে মানুষকে পতন করতে পারে এক মিনিটেই, তারই একটা চাক্ষুষ প্রমাণ তাসিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, আল্লাহ পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের কি অবস্থা করেছে দেখেছেন, প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে, এটা হলো অহংকারের পতন। তিনি আরো বলেন, কিছুদিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার, সেখানে আমি ছিলাম, তাসিফ ছিল, আরও অনেকে ছিল। এই তাসিফ যখন শুনেছে আমি ওই প্রোগ্রামে যাব, সে বলেছে হিরো আলম ওখানে গেলে আমি যাব না। আজকে তার অবস্থা দেখেছেন। এরপর অনেকের নাম উল্লেখ করে হিরো আলম বলেন, কিছু লোক বলেছে হিরো আলম কিসের হিরো, আমি তাদেরকে ধিক্কার জানাই। আমি যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহর কাছে বলি তাদেরকে প্যারালাইসিস দিয়ে দাও আল্লাহ। সাদাকালো নিউজ।